গল্পের শুরুতেই সমুদ্রের পাশে আমরা একটা বার দেখতে পারি। এই বারটি গ্যারি এবং তার বাবা চালায়। আসলে তাদের বারে অনেক লস হওয়ার কারণে গ্যারির বাবা এই বারটিকে বিক্রি করে দিতে চায়, কিন্তু গ্যারি এটা বিক্রি করতে চায় না, কারণ এই বারটি গ্যারির মা তৈরি করেছিল আর তার মায়ের স্মৃতি এই বারের সঙ্গেই জুড়ে রয়েছে। তার জন্য গ্যারি তার বাবাকে বলে, আমি কোনোদিনই এই বারটি বিক্রি করব না। তো অন্যদিকেই আমরা সমুদ্রে থেকে খুবই মধুর কণ্ঠে একটি গান শুনতে পারি। তখন এক ব্যক্তি এই গানটি শুনে হঠাৎ সমুদ্রের দিকে যেতে থাকে। লোকটি জলের ভিতরে ডুবে যাচ্ছে, কিন্তু সে এটা মোটেও বুঝতে পারছে না। বার থেকে বাইরে এসে গ্যারিও এই গানটি শুনতে পায়, কিন্তু অবাক করা বিষয় হলো যে সে এই গানের প্রতি একটুও অ্যাট্রাক্ট হয় না। তো পরের দিন যখন সে বারে যায়, তখন সেখানে সে জানতে পারে যে তার বাবা বারের জন্য একজন পার্টনার নিয়েছে। তো এইটা শুনে গ্যারি অনেক কষ্ট পায় আর সে এর আগে বাইরে চলে আসে। গ্যারি যখন সমুদ্রের কিনারায় যায়, তখন সেখানে সে একটি মেয়েকে পড়ে থাকতে দেখে, কিন্তু গ্যারি এই মেয়েটিকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ মেয়েটির অর্ধেকটা শরীর মাছের মতো আর অর্ধেকটা শরীর মানুষের মতো দেখতে। এখানে গ্যারি মনে করে মেয়েটি হয়তো কোনো কস্টিউম পরে আছে। তারপর সে মেয়েটির কাছে গিয়ে দেখে তার চোখ বন্ধ, তাই সে মেয়েটিকে কোলে নিয়ে হসপিটালে চলে যায়। তারপর যেই গাড়িতে ওই মেয়েটি থাকে, সেখানে একটা ডক্টর আসে তাকে চেক করার জন্য। এখানে ডক্টরও ভাবে মেয়েটি হয়তো কোনো কস্টিউম পরে আছে। আর যখন ডক্টর তাকে চেক করতে যায়, তখনই মেয়েটির জ্ঞান ফিরে আসে আর সে আবার ওই গানটি গাইতে শুরু করে। আর এই গানটি শুনে হঠাৎ ডক্টরের হার্টবিট অনেক বেড়ে যায়, তার শরীর অনেক দুর্বল হয়ে পড়ে, তাই সে তাড়াতাড়ি হসপিটালে ঢুকে অক্সিজেন মাস্ক নেয়। অন্যদিকে আমরা গ্যারিকে দেখতে পারি, তার কাছে এখন কোনো টাকা পয়সা না থাকায় হসপিটালের লোকেরা ওই মেয়েটির কোনো চিকিৎসা করে না। তাই গ্যারি ফিরে এসে মেয়েটিকে নিয়ে এখান থেকে চলে যায়। আর এদিকে আমরা ডক্টরকে দেখতে পারি, তার অবস্থা এখন অনেক খারাপ হয়ে গেছে। এখানে তার ওয়াইফও চলে আসে, সেও একজন ডক্টর, কিন্তু অনেক চেষ্টা করেও সে তার হাজবেন্ডকে বাঁচাতে পারে না, লোকটা এখানেই মারা যায়। আর অন্যদিকে আমরা গ্যারিকে দেখতে পাই, সে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসে আর সে এখানে বুঝতে পারে মেয়েটি আসলে একটা জলপরি, তাই সে মেয়েটিকে বাথটাবে রেখে জল ভরে দেয়। পরে গ্যারি তার নিজের জন্য খাবার বানাতে থাকে আর তখনই হঠাৎ জলপরিটির জ্ঞান ফিরে আসে আর সে আবার ওই গানটি গাইতে থাকে। কিন্তু এই গানটি শুনে গ্যারির কিছুই হয় না, বরং সেও জলপরিটির সাথে গানটি গাইতে থাকে। এটা দেখে জলপরি খুবই অবাক হয়ে যায় আর সে গ্যারিকে জিজ্ঞেস করে, আমি যে গানটি গাইলাম তাতে তোমার কোনো কিছুই হলো না কেন? তখন গ্যারি বলে, এটা তো একটা নর্মাল গান, এতে আবার আমার কি হবে? তখন জলপরিটি বলে, তুমি হয়তো কোনোদিনই কেউকে ভালোবাসোনি, তার জন্য তোমার ভিতরে অনুভূতি খুবই কম। তখন গ্যারি খুবই সিরিয়াস হয়ে বলে, না, আমি একটা মেয়েকে খুবই ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ধোকা দিয়েছে, তাই আমি ঠিক করেছি যে জীবনে কোনোদিন আমি আর কেউকে ভালোবাসবো না। এগুলো শুনে জলপুরিটি বলে, আমি একজন আসল জলপুরি আর আমার জন্য এখানে থাকা একদমই ঠিক নয়, আমাকে সমুদ্রে ফিরে যেতে হবে। তখন গ্যারি বলে, তুমি সুস্থ হয়ে গেলে আমি তোমাকে সমুদ্রে রেখে আসব। তখন জলপুরি বলে, আমি 2 দিনের বেশি এখানে থাকতে পারবো না, আর যদি আমি থাকি তাহলে আমার মৃত্যুও হয়ে যেতে পারে। তখন গ্যারি বলে, তুমি চিন্তা করো না, আমিও তোমাকে এখানে রাখতে চাই না, তুমি 2 দিনের আগেই ঠিক হয়ে যাবে আর তখনই তোমাকে আমি সমুদ্রে রেখে আসব। তো অন্যদিকে আমরা হসপিটালে ওই ডক্টরের ওয়াইফকে দেখতে পাই, সে তার হাজবেন্ডের পোস্টমর্টম রিপোর্ট থেকে জানতে পারে যে তার হাজবেন্ডের শরীরে কোনো বিষাক্ত গ্যাস ঢুকে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তারপর সে কাউন্টারে গিয়ে জানতে পারে, কিছুক্ষণ আগে একটি ছেলে একটি মেয়ের চিকিৎসা করানোর জন্য এখানে এসেছিল, কিন্তু তার কাছে টাকা না থাকায় সে মেয়েটিকে নিয়ে এখান থেকে চলে গেছে। গ্যারি তার ডায়েরিটা এখানেই ফেলে চলে যায়, তাই ডায়েরিটা সে ডক্টরকে দিয়ে দেয়। তো তারপর মহিলা ডক্টরটি বাইরে গেলেই সে রাস্তায় নীল রঙের রক্ত দেখতে পায়। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায় যে কারো রক্ত নীল রং কিভাবে হয়, তাই সে এটা নিয়ে তদন্ত শুরু করে। অন্যদিকে গ্যারির মনে পড়ে যায় যে তার মায়ের দেওয়া ডায়েরিটা তার কাছে নেই, তাই গ্যারির ডায়েরিটা নেওয়ার জন্য হসপিটালে চলে আসে। আর তখনই গ্যারির বাড়িতে তার এক প্রতিবেশী আসে, মহিলাটি জলপরিটির সঙ্গে কথা বলে, কিন্তু সেও বুঝতে পারে না যে এইটা একটা আসল জলপরি। তখন জলপরি মহিলাটিকে গ্যারির ব্যাপারে জিজ্ঞেস করে, তখন মহিলাটি বলে, গ্যারি যখন ছোট ছিল তখনই তার মা মারা যায় আর তার জন্য সে তখন অনেক একা হয়ে পড়ে, সে কারো সঙ্গেই কোনো কথা বলতো না, কিন্তু তখনই গ্যারির জীবনে একটা মেয়ে আসে যার ফলে তার জীবন অনেক খুশিতে ভরে যায়। কিন্তু তার এই খুশি বেশি দিন আর টিকে না, কারণ মেয়েটি তখন গ্যারিকে হঠাৎ ধোকা দিয়ে দেয় আর তখন থেকে গ্যারি অনেকটা ভেঙে পড়ে। জলপুরিটি এগুলো শুনে অনেক মন খারাপ করে, কারণ সেও যখন ছোট ছিল তখন তার মায়েরও মৃত্যু হয়ে গেছে। তো তারপরে এই মহিলাটি এখান থেকে চলে যায়, কিন্তু সে তার সিগারেট নিয়ে যেতে বলে যায় আর তখন জলপুরি
চাকরিটি সিগারেট জ্বালানোর চেষ্টা করে, কিন্তু বাড়িতে তখন আগুন লেগে যায়। এদিকে গ্যারি ডায়েরিটা খুঁজে না পেয়ে তার বাবার কাছে বারে যায়, আর তখনই তার কাছে একটা কল আসে যে তার বাড়িতে আগুন লেগে গেছে। এটা শুনে গ্যারি তার বাড়ির দিকে রওনা দেয়। আর এদিকে গ্যারির বাড়িতে আগুন নিবানোর জন্য ফায়ার ব্রিগেডরা চলে আসে। জলপুরি নিজেকে সুরক্ষিত রাখার জন্য অন্য একটি রুমে চলে যায়। আর সে ওই ঘরে যাওয়ার পর আবারও সে গানটি গাইতে শুরু করে, আর গানটি শুনে তার দিকে আবারও সবাই অ্যাট্রাক্ট হয়ে যায়। আর এখানে গ্যারিও বাড়িতে চলে আসে। তারপর সে জলপুরিকে নিয়ে তার প্রতিবেশীর বাড়িতে নিয়ে গিয়ে বাথটাবে রেখে দেয়, আর ওই মহিলাকে জলপুরির খেয়াল রাখতে বলে সে এখান থেকে চলে যায়। এখানে গ্যারি আস্তে আস্তে জলপুরিকে পছন্দ করতে শুরু করে, তাই সে তাকে সমুদ্রে রেখে আসে না। আর এখানে জলপুরিও বুঝতে পারে যে গ্যারি তাকে পছন্দ করে, তাই জলপুরি একদিন গ্যারিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? তখন গ্যারি তাকে সরাসরি না বলে দেয়, কারণ গ্যারি আবারও তার মন ভাঙতে চায় না, কারণ তার মন আগে একবার ভেঙেছে। আর এদিকে জলপুরিও চায় না যে গ্যারি জানতে পারুক যে সেও গ্যারিকে পছন্দ করতে শুরু করেছে। জলপুরি খুব ভালো করে জানে যে তারা দুজন কখনই এক হতে পারবে না, আর যদি তাদের মধ্যে মিলন হয় তাহলে দুজনের মধ্য থেকে একজনের মৃত্যু হয়ে যাবে। তো পরের দিন আমরা দেখতে পারি জলপুরিটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তাই গ্যারি জলপুরিকে নিয়ে তার বাবার বাড়ি ঘুরতে যায়। এখানে সে জলপুরির লেজকে ডেকে দেয়, যা দেখে বাকি সবাইরা জিজ্ঞেস করে ওর পায়ে কি হয়েছে। তখন গ্যারি সবাইকে বলে অ্যাক্সিডেন্টে ওর দুটো পায়ে হারিয়ে ফেলেছে। এখানে সবাই গ্যারির কথায় বিশ্বাস করে নেয়, আর তারা জলপুরিকে মানুষ ভাবতে থাকে। কিছুক্ষণ পর গ্যারি জলপুরিকে নিয়ে বাইরে চলে আসে, আর তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার গান শুনলে মানুষ কেন মারা যায়? তখন জলপুরি বলে, আমাদের গান আমাদের প্রোটেকশনের জন্য বানানো হয়েছে, এতে এক ধরনের অদ্ভুত তরঙ্গ আছে আর এটার ফলেই মানুষের মৃত্যুও হয়ে যায়, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না তোমার উপরে কেন আমার গানের কোনো প্রভাব পড়ছে না। গ্যারিও জানে না তার উপরে কেন কোনো প্রভাব পড়ছে না। তাই একটু পর গ্যারি জলপুরিকে নিয়ে আবারও তার প্রতিবেশীর বাড়িতে চলে আসে। তখন জলপুরি তাকে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে আর আমি বাইরের খাবার খেতে চাই। তাই গ্যারি খাবার আনতে বাইরে চলে যায়, আর তখন সেখানে ওই প্রতিবেশী মহিলাটি চলে আসে। তখন জলপুরি তাকে বলে, আমাকে সমুদ্রে নিয়ে যাও, আমি চাই না যে আমার জন্য গ্যারির কোনো ক্ষতি হোক। এটা বলতে বলতেই জলপুরির চোখে পানি চলে আসে, কারণ সে এখন গ্যারিকে অনেক ভালোবাসে। আর যখন সে কাঁদতে থাকে তখন তার চোখ দিয়ে পানি নয়, বরং তার চোখ দিয়ে মুক্তা বের হতে থাকে। তো অন্যদিকে আমরা ওই মহিলা ডক্টরকে দেখতে পারি, সে ওই রক্ত রিসার্চ করে জানতে পারে যে এটা একটা ক্রিয়েচারের রক্ত, তাই সে এখন গ্যারিকে ফলো করতে থাকে। আর যখন গ্যারি বাড়িতে আসে তখন সে ডক্টরকে বাথটাবের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু এখানে জলপুরিটি ছিল না। আর এটা দেখে গ্যারি সাথে সাথেই বেহোশ হয়ে যায়, আর তাকে হসপিটালে নিয়ে আসা হয়। আর এই হসপিটালে আমরা জলপুরিকেও দেখতে পারি। আসলে জলপুরিকে সমুদ্রে রেখে আসার বদলে ওই মহিলা ডক্টর তাকে হসপিটালে নিয়ে আসে। সে জলপুরিটির উপর কিছু পরীক্ষা করতে চায়, কিন্তু তার সাথে আরেকটি ডক্টর থাকে, আর সে তাকে এমনটা করতে বারণ করে, কিন্তু এই মহিলা ডক্টর তার কোনো কথাই শোনে না। আসলে সে তার হাজবেন্ডের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এদিকে গ্যারির প্রতিবেশী মহিলা হসপিটালে এসে দেখে ওই মহিলা ডক্টর জলপুরিটির উপর এক্সপেরিমেন্ট করতে চায়, তখন সে তাকে কোনো মতো এখান থেকে সরিয়ে দেয়। আর এদিকে গ্যারিরও জ্ঞান ফিরে আসে। তারপর সে আর তার প্রতিবেশী মহিলা জলপুরিকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। গ্যারি জলপুরিকে নিয়ে সমুদ্রের দিকে যেতে থাকে, কারণ সে বুঝতে পারে এখন জলপুরি এখানে থাকলে ওর অনেক সমস্যা হতে পারে, কারণ দুই দিন তো হয়ে গেছে। তো একটু পরই গ্যারি জলপুরিকে সমুদ্রে ছেড়ে দেয়, আর ভাবতে থাকে এটাই তাদের দুজনের শেষ দেখা। যেহেতু গ্যারিও এখানে জলপুরিকে অনেক ভালোবেসে ফেলেছে, তাই জলপুরি চলে যাওয়াতে গ্যারির এখানে বুক ব্যথা করতে শুরু করে, আর সে সমুদ্রে ডুবতে থাকে। আর তখনই সেখানে ওই মহিলা ডক্টর এসে গ্যারিকে বাঁচিয়ে নেয়, কারণ সে গ্যারির ভিতরে তার হাজবেন্ডকে দেখতে পায়। তো এরপর গ্যারি বাড়িতে এসে জলপুরির চোখের জল মানে মুক্তাগুলো পায়, আর সে এগুলো বিক্রি করে একটা বিশাল বড় জাহাজ কিনে, আর তারপর সে সমুদ্রে বেরিয়ে পড়ে জলপুরিকে খুঁজতে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।